بإسلامي وإيماني أضاء الكون وزمن بإسلامي সম্মানিত ভাইরা আমার আমেরিকাতে বক্তৃতা দিয়েছেন মুসলমান হয়েছে ইংল্যান্ডে বক্তৃতা দিয়েছেন মুসলমান হয়েছে বাংলাদেশে তার সমকক্ষ এমন কোন আলেম নাই এমন কোন পীর নাই যে তার হাতে যতগুলো মানুষ মুসলমান হয়েছে এত দৃষ্টান্ত বাংলাদেশের সমকালীন প্রেক্ষাপটে কোনো আলেমের নাই বড় বড় দরবার আমার দেশের আছে আমি শ্রদ্ধা করি বিরোধিতা করি না কিন্তু আল্লামা সাইদের হাতে যত মানুষ মুসলমান হয়েছে এমন একটা মানুষ তার সমকক্ষ বর্তমান বাংলাদেশে দেখাতে পারবেন না এই জন্য আমি রংপুর মাহফিল করে বিশ্রাম করতেছি এক হিন্দু আমার রেস্টরুমে ঢুকলো ঢোকার পরে আমার হাতে হাত দিয়ে বলে হুজুর ওয়াজ করেছেন সব সত্য কথা কিন্তু একটা মিথ্যা কথা আপনি বলেছেন বললাম কি আপনি বলেছেন এক সাইদি কারাগারে লক্ষ সাইদি ঘরে ঘরে এই কথাটা মিথ্যা আমি বললাম কেন কই হুজুর বাগানে গোলাপ তো প্রতিদিন ফোটে কিন্তু যেটা রানী গোলাপ ওটা 100 বছরে মাত্র একবার ফোটে আল্লামা সাইদি সাধারণ গোলাপ নয় এটা রানী গোলাপ হুজুর 100 বছর কেন আগামী 1000 বছর বাংলাদেশে এমন মুফাসসির আসবে কিনা জাতি জানে না ও আমার ভাইরা খেয়াল করেন আমার বন্ধুরা গাইবান্ধা টার্মিনালে আমি আজ থেকে আরো 4 বছর পূর্বে বক্তৃতা করলাম সেখানকার এমপি সুন্দরবনের এমপি মাওলানা আব্দুল আজিজ সাহেবের গল্প শুনলাম উনি গল্প করেছেন যে আল্লামা সাইদি খানায় কাবার সামনে আশ্রয়ের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সময় খানায় কাবার ইমাম আল্লামা সুদাইসি উনি আসলেন নামাজ পড়ানোর জন্য যেই না দেখলেন সাইদি সাহেব দাঁড়ানো খানায় কাবার ইমাম যে আল্লামা সাইদকে জড়ায় ধরে ঠোঁটে আর কপালে 5 মিনিট ধরে চুমা খেয়েছে খানায় কাবার ইমাম যার ঠোঁটে চুমা দেয় খানায় কাবার ইমাম যার কপালে চুমা দেয় এই লোকটা আধর্ষণকারী হতে পারে কারুর ঘর বাড়িতে আগুন জ্বালানোকারী হতে পারে বন্ধুরা আমার যার ভাইয়ের হত্যা মামলায় আল্লামা সাইদিকে কারাগারে নেওয়া হলো সেই শুকুরঞ্জন সেন বালি ওনাকে আমার ভাইরা ওনাকে আল্লামা সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত করা হলো উনি বললেন আমি হিন্দু ঘরের সন্তান আমি জীবন দিতে পারি এত বড় একজন দেবতা তুল্য মানুষের বিরুদ্ধে হিন্দুদের ভাষায় ওনাদের ভাষায় বলছি কোড অ্যান্ড কোড এত বড় একজন দেবতা তুল্য মানুষের বিরুদ্ধে সাক্ষী দিতে পারবো না এই রঞ্জে শুকুরঞ্জন সেন বালিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে থেকে অপহরণ করলো আজ পর্যন্ত শুকুরঞ্জন সেন বালি ভারতের দমদম কারাগারের মধ্যে জীবন কাটালো কিন্তু মুসলমানদের একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিল না আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা এই কুলাঙ্গাররা বিশ্ববরণ্য মুফাসসিরের ফাঁসির দাবি করে কথা বলে ও আমি ভালো করেই জানি আপনারা বলবেন হুজুর আমরা সাইদি সাহেবের ওয়াজের ভক্ত সাইদি সাহেবের ভক্ত না যদি সাইদের ভক্ত হয়ে থাকতেন সাইদিকে এতদিন কেউ কারাগারে জমা জামিন করে রাখতে পারত না আমার ভাইরা আমি লোকটাকে ভালোবাসি এই কারণে তার একটা ব্যক্তিত্ব আছে কোরআনী ব্যক্তিত্ব ইতিহাসে এমন কোন মুজাহিদ নাই যে মুজাহিদের হাতে এত হিন্দু মানুষ বিধর্মী মানুষ কালেমা পড়ে মুসলমান হইছে কথা বলে জোরে বলেন ঠিক কিনা আমার হয়তো আজকের পর থেকে মামলা হবে বা জরিমানা হবে আমি এটা আমি টার্গেট করে বললাম না আমি ভয় করেও বলতেছি না আমি যেটা হক সেটা বলতেছি কথা বলেন ঠিক কিনা আসলেই যদি আমরা কারো ভক্ত হইতাম তাহলে কাউকে এরকম কারাগারে পস্তাইতে হতো না এখনই আমার বিরুদ্ধে কেউ কথা কো ওই কোন আপনি আমাকে সাইজ করুন ওরা কবে হুজুররা ঠিকই আছে ঠিকই আছে তাই না যারা কান তাই না এই জন্য ওয়াজ কাজ হয় না বাংলাদেশে আমরা ওই জন্য ধান দায় বান্দা খুঁজি কথা বলেন ঠিক কিনা
যারা বলেন ঠিক কিনা, ওয়াজ নেশা পেশা নয়, ওয়াজ ধরতে হবে নিজের ভিতরে যত ময়লা আছে, ওয়াজ শুনে যাতে ওয়াশ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা, ওয়াজ শুনে যাতে ওয়াশ হয়ে যায়। তিন ব্যক্তি, তার ভিতরে পিতা মাতা, যদি বাপ মার জন্য, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, গুলি মিস হলেও দোয়া মিস হবে না, ঠিক না ভাই আমার? যদি সম্মান চান, আমি ভাই আমার আমাদের আল্লামা দুলাহসেন সাইদির জীবনী পড়তে গিয়ে সেদিন দেখেছি, কয়েকদিন আগে পড়তেছিলাম, ভাই আমার ওনার মা যখন জেলখানায় দেখতে গিয়েছিলেন, ওই ঘটনা পড়তে গিয়ে আমার আবার ইমাম ইমামে আবু হানিফা রহমত ভাই আমার ইমামে আজম রহমতুল্লাহর কথা আমার মনে পড়ে গেল, ভাই আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর মা যখন মাসে একবার ইমাম আবু হানিফার সামনে তার মাকে হাজির করা হতো, আপনাদের ইতিহাস জানা, ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে হুজুর আপনার জেলখানায় কষ্ট হয় কিনা, উনি বলেছিলেন আমার কোনো কষ্ট হয় না, কারণ এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি জেলখানায় এসেছি, চিল্লা বলেন আল্লাহ, চিল্লা বলেন আল্লাহ আকবার। উনি বলেছিলেন আমার একটা কষ্ট হয়, প্রত্যেক দিন মাসে আমার মাকে আমার সামনে হাজির করা হয়, এবং হাজির করার পরে এই কিতাব পড়তে গিয়ে আমি আমার চোখের পানি ঠেকাতে পারি না। ইমামে আজম আবু হানিফা বলেছেন প্রত্যেক দিন একটা মাসে একটা দিন আমার মাকে আমার সামনে এনে সেলের ভিতরে আমাকে সমস্ত কাপড় খুলে আমাকে আঘাত করা হয়, ঘন্টার পর ঘন্টা ধরে আমাকে আঘাত করা হয়, আমার চামড়াগুলো ছিলে ছিলে রক্ত বের হতে থাকে, আমার মাকে আমার সামনে বসায় রাখা হয়, আমি মাঝে মধ্যে খেয়াল করে দেখেছি আমার মার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, আমার মাকে আমি বলেছি মা তোমার কি কষ্ট হয়, ইমাম আবু হানিফার জীবনে পড়তে গিয়ে আমি আমার চোখের পানি ঠেকাতে পারি না। ইমাম আবু হানিফা বলেছেন আমার মা আমাকে বলেছে ইমাম আবু হানিফা তোমার কোনো ভয় নাই, আমি সেই মানব, আমি ইমামে আবু হানিফার মা, আমি ইমামে আজম আবু হানিফার মা, আমি মা তোমাকে বলছি বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না, বাতিলের কাছে মাথা নত করা যাবে না, যদি তোমার শরীরের জন্য পরিমাণ রক্ত ঢালে, হে ইমামে আবু হানিফা আমি মা বলে হারাম, খবরদার খবরদার তুমি এই বাদশার কাছে মাথা নত করে মারা চিল্লা বলো আল্লাহু আকবার। আমি বলতেছিলাম আল্লাহ সোনার টুকরো মানুষ মুবাশশির কোরআন যখন জেলখানায় তার মা দেখতে গিয়েছিল, ভাইরামান তার মাকে মায়ের সঙ্গে তিনি দেখা করতেছিলেন, এবং সাইদির ভাইরামার তার মায়ের দিকে তাকাচ্ছিল, বললেন মা তোমার কি কষ্ট হয়, ভাই আমার সেদিনে আল্লাহ আমার মা ঠিক ইমাম হানিফার মা যে কথা বলেছিলেন, মা কারে বলে ভাই আমার খেয়াল করতে হবে, মা ভালো দরকার কি দরকার না বলেন, সেদিনে আল্লাহ আমার মা বলেছিল বাবা গো খবরদার খবরদার, আমি মা হয়তো মারা যাব কিন্তু আমি মা বলে গেলাম, তোমার জীবন যদি জেলখানায় গলে পচে শেষ হয়ে যায় বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আমার একজন আল্লামাকে বন্দী করা যদি মনে করা হয় বাংলাদেশের কোরআনের আন্দোলনকে বন্ধ করে দেওয়া হয়ে যাবে, অবশ্যই এটা সকলে জন সকলে জনদের অবশ্যই মোস্ট মিথ্যা হলে ঠিক কিনা পারে কথা বলে, অতএব একজন দুইজনকে ভাই আমার দুনিয়া থেকে নিঃশ্বাস করে কোরআনের আন্দোলনকে দমানো যাবে না কথা বলেন করা ঠিক না বাড়ি বাড়া, একজন মানুষ নষ্ট হয়ে গেলে শহীদ হয়ে যাবে, হাজার হাজার আল্লামা বাংলাদেশের ঘরে ঘরে তৈরি হয়েছে কথা বলেন করা ঠিক না বাড়ি, ভাই আমার যুবক ভাইরা কি যারা জিরো আছো আমার মনে হয় অবশ্যই করে আল্লামার পক্ষে দাঁড়ার জন্য তাকে আমার কোরআনের ময়দানে আনার জন্য যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয়, হে আমার ভাইরা কি যারা জিরো আছো দুই হাত তুলে দেখা, আমার ভাইরা আমার ভাইরা আমরা বলতে চাই, আমরা বলতে চাই
আমরা সেই জাতি আমরা মৃত্যু দেখে ভয় করি না, ঠিক কিনা বলেন, কথা বলেন। অতএব আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়া কোরআন থেকে বিতাড়িত করা যাবে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দিলাওয়ার হোসেন সাইদি হাফেজাহুল্লাহ, তার ব্যাপারে এরকম কেউ নয় যে আমরা খুব খুশি। মুসলমান যাদের মনের ইমান আছে, একজন আলেম শিক্ষিত মানুষ ছিলেন, মানহাজ হিসাবে আমারটা তার কাছে পছন্দ হয়নি, আমারটা তারটা আমার কাছে পছন্দ হয়নি, এরকম ব্যাপার অনেক আছে, বা এরকম আরো অনেক আলেম ওলামা আছেন, কিন্তু তিনি একজন আলেম মানুষ, তার বিরুদ্ধে যা কিছু করা হচ্ছে আমরা কেউ মেনে নিব না, এটা আমাদের ইমানি দাবি। আমরা যে পাঠিয়ে হোক না কেন, আমি যেই মতাদর্শ হোক না কেন, তিনি একজন আলেম মানুষ এবং তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তার প্রতি রহম করুন, এবং আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে আল্লাহ মুক্ত করতে পারেন এখনো, তাই কি না, সবকিছু আল্লাহর হাতে আর কি। إسلامي وإيماني أضاء الكون وزمن بإسلامي.